হ্যালো দর্শক, আজ আমরা জানব আমাদের প্রাত্যহিক জীবনে বহুল ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের সঠিক অর্থগত পার্থক্য, যেগুলো আমরা প্রায়ই লিখিত ও কথ্য ভাষায় ব্যবহার করি। কিন্তু শুধুমাত্র অর্থগত পার্থক্য না জানার কারণে আমরা এর ভুলভাবে উপস্থাপন ও ব্যবহার করে থাকি। আশা করি এই ভিডিওটি দেখার পর শব্দগুলোর সঠিক অর্থ ব্যবহারে আর আমাদের কখনো ভুল হবে না। এই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম দরকারি তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আকারে কন্টেন্টগুলো পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রথমেই সর্বজনীন আর সার্বজনীন এর মধ্যে পার্থক্য কী? সর্বজনীন এর মানে সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য হিতকর, সকলের জন্য মঙ্গলকর, সকলের জন্য কল্যাণকর, সকলের জন্য আয়োজিত এবং কোনো কিছু শ্রেষ্ঠ। যেমন মানবাধিকার সর্বজনীন অধিকার হিসেবে স্বীকৃত, ফল সর্বজনীন খাদ্য, ভালোবাসা সর্বজনীন বিষয়, সর্বজনীন উৎসব, এগুলো সবই হচ্ছে সর্বজনীন। অপরদিকে সার্বজনীন এর মানে সকলের মধ্যে প্রবীণ, জ্যেষ্ঠ। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সার্বজনীন নেতা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সর্বজনীন অর্থ প্রকাশ করতে গিয়ে ভুল করে সার্বজনীন লেখা হয়ে থাকে। সর্বজনীন লেখা সব ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু সার্বজনীন লেখা সব ক্ষেত্রে প্রযোজ্য নহে। যেমন কোনো কিছু শ্রেষ্ঠ বোঝাতে হলে তা সার্বজনীন লেখা ভুল হবে। তাই আমাদের সর্বজনীন ও সার্বজনীন এর সঠিক ব্যবহার করা উচিত লেখা ও বলার ক্ষেত্রে। অধ্যাপক ও প্রভাষকের মধ্যে পার্থক্য কী? বাংলাদেশের বর্তমান কাঠামো অনুযায়ী প্রথমে যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন তাদেরকে সাধারণত প্রভাষক বলা হয়। প্রভাষক পরবর্তীতে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন, সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হন, সহযোগী অধ্যাপক পদোন্নতি পেয়ে অধ্যাপক হন, আর অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে চমৎকার একাডেমিক পারফরমেন্স সহ বেশ কিছু শর্ত পরিপালন করতে হয়। বৃত্তি ও ফেলোশিপের মধ্যে পার্থক্য কী? শিক্ষা বৃত্তি বা বৃত্তি হলো শিক্ষার্থীদের পড়ালেখার জন্য এক ধরনের আর্থিক পুরস্কার। বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। এসব মানদণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষার্থীর মেধা, উল্লেখযোগ্য সাফল্য ইত্যাদি। অপরদিকে সাধারণত পেশাজীবী ও তরুণ গবেষকদের দক্ষতা বিকাশের সুযোগ দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অন্য দেশের তরুণদের যুক্ত করার একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে ফেলোশিপ। ফেলোশিপ গ্রহণের মাধ্যমে ব্যবহারিক দক্ষতা বিকাশের যেমন সুযোগ থাকে, তেমনি নিজের অভিজ্ঞতাও অন্যদের জানানো যায়। অধিদপ্তর আর মন্ত্রণালয়ের মধ্যে পার্থক্য কি? সরকারের নির্বাহী বিভাগের কাজের সুবিধার জন্য সচিবালয়ের একটা প্রশাসনিক ইউনিট হলো মন্ত্রণালয়। অধিদপ্তর হলো মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্রতর একটি ইউনিট। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হলেন একজন মন্ত্রী আর প্রশাসনিক প্রধান হলেন একজন সচিব। অপরদিকে অধিদপ্তরের প্রধান হিসাবে থাকেন একজন যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব। মন্ত্রণালয়ের অধীনে থাকে এক বা একাধিক অধিদপ্তর। অধিদপ্তরগুলোকে আবার পরিদপ্তর বা শাখাতে ভাগ করা হয়। মন্ত্রণালয় একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, বিভাগ একটি প্রযুক্তিগত প্রতিষ্ঠান। মন্ত্রণালয় স্থায়ী নয়, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কিন্তু অধিদপ্তর একটি স্থায়ী প্রতিষ্ঠান। আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে পার্থক্য কি? আমন্ত্রণের অর্থ আসার জন্য অনুরোধ, স্বাগত সম্ভাষণ। অপরদিকে নিমন্ত্রণের অর্থ ভোজনার্থে আহ্বান। অর্থাৎ কাউকে আমন্ত্রণ করা মানেই তাকে বাড়িতে আসার জন্য অনুরোধ করা এবং লৌকিকতার জন্য চাপান করতে দেওয়াই হচ্ছে আমন্ত্রণ। নিমন্ত্রণ মানে কাউকে আসার অনুরোধ করে তার জন্য বাড়িতে ভোজন বা খাবারের ব্যবস্থা করাই হচ্ছে নিমন্ত্রণ। দূতাবাস এবং হাই কমিশনের মধ্যে পার্থক্য কি? যে সমস্ত কূটনৈতিক মিশনগুলি অকমনওয়েলথ দেশগুলিতে আছে সেই সব জায়গায় কূটনৈতিক কাজকর্ম যে ভবনটিতে পরিচালিত হয় সেটি হলো দূতাবাস। দূতাবাসের প্রধান হলেন অ্যাম্বাসেডর। একইভাবে কমনওয়েলথ দেশগুলি যেমন ভারত, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, ইউকে ইত্যাদি একে অপরের মধ্যে যখন কূটনৈতিক দায়িত্ব কার্যক্রম নির্বাহের জন্য মিশন খোলে তখন সেটিকে, সেই কাজের জন্য বরাদ্দ নির্দিষ্ট ভবনটিকে হাই কমিশন বলা হয়। হাই কমিশনের প্রধান হলেন হাই কমিশনার। তার এবং তাঁর শব্দ দুটির মধ্যে পার্থক্য কী? তার হলো সাধারণ সর্বনাম পদ আর তাঁর হলো সম্মানবাচক সর্বনাম পদ। সাধারণ কোনো ব্যক্তির প্রতি ইঙ্গিত করার জন্য তার ব্যবহার হয়, কিন্তু সম্মানিত কোনো ব্যক্তি বা সত্তার প্রতি ইঙ্গিত করার জন্য চন্দ্রবিন্দু সহ তাঁর বলা হয়।
কি আর খি এর মধ্যে পার্থক্য কি? কি এবং খি দুইটি প্রশ্নবোধক অব্যয়, মূলত সংক্ষিপ্ত অর্থে কি এবং ব্যাপক অর্থে কি ব্যবহার করা হয়ে থাকে। প্রথমেই জেনে নেব কি এর ব্যবহার। যেসব প্রশ্নের উত্তর ঘাড় অথবা মাথা নেড়েই দেওয়া যায়, অর্থাৎ হাঁ অথবা না এর মাধ্যমে দেওয়া যায়, সেসব প্রশ্ন করতে কি ব্যবহার করা হয়। যেমন, তুমি কি ভাত খেয়েছ? উত্তরে আমরা হাঁ অথবা না বলে উত্তর দিতে পারি। অপরদিকে কি এর ব্যবহার, যেসব প্রশ্নের উত্তর হাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, সেসব প্রশ্ন করতে কি ব্যবহার করতে হয়। অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিশদ বিবরণ দ্বারা দিতে হয় তাহলে এমন বাক্যে কি ব্যবহার করতে হবে। যেমন, তোমার নাম কি? এর উত্তরে পুরো নামটি সহ উত্তর বলতে হবে। যেমন, মিনা করিম বা রহিম। ঠিক এবং সঠিকের মধ্যে পার্থক্য কি? ঠিক মানে ন্যায্য বা যথাযোগ্য ধরা যেতে পারে। যেমন, ও তোমাকে এত অবজ্ঞা করার পরেও তুমি যা বলেছ ঠিক বলেছ, বা পড়াশোনার সময় খেলাধুলা করা ঠিক নয়। আবার সঠিক শব্দের অর্থ ধরা যেতে পারে একদম ঠিক বা সম্পূর্ণভাবে ঠিক। যেমন, নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর দাও। আসলে প্রয়োগের প্রেক্ষিতে ঠিক ও সঠিক শব্দের অর্থ ও পার্থক্য লক্ষ্য করা যায়। এক কথায়, ঠিক মানে উচিত বা ন্যায্য, আর সঠিক মানে হচ্ছে নির্ভুল। ক্যাডার এবং নন ক্যাডারের মধ্যে পার্থক্য কী? ধরুন, কোনো একটি বিসিএসে 26টি ক্যাডার ক্যাটাগরিতে মিলিয়ে মোট পদ রয়েছে 2300, কিন্তু প্রিলিমিনারি রিটেন ও ভাইবাদে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 3200। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের চাহিদা 2300 জন, কিন্তু এখানে চাহিদার চেয়েও অধিক প্রার্থী তাদের হাতে আছে, তাদের কি হবে? হ্যাঁ, তারা সবাই নন ক্যাডার। মেধা তালিকা অনুযায়ী 2300 জন ক্যাডার নির্বাচিত করা হয় এবং তাদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। এখন জেনে নেব ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে মৌলিক পার্থক্যগুলি। বিসিএস ক্যাডারের সবগুলো চাকরি প্রথম শ্রেণীর, অন্যদিকে নন ক্যাডার সব প্রথম শ্রেণীর চাকরি না। ক্যাডার হলে সরাসরি ও নিশ্চিত নিয়োগ হয়ে থাকে, নন ক্যাডার হলে সরাসরি নিয়োগ তো হয়ই না, এমনকি চাকরি না হওয়ার অনেক ইতিহাস রয়েছে। ক্যাডারভুক্তরা প্রমোশন পেয়ে নীতি নির্ধারক পদে যেতে পারেন, কিন্তু নন ক্যাডারগণ যেতে পারেন না। তবে অনেকগুলো সংস্থা অধিদপ্তরই নন ক্যাডার কর্মকর্তাগণেরও উপরের পোস্টে পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে, পেয়েও থাকেন। অর্থাৎ সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তাদের জন্য উপরের দিকের পদ ব্লক পোস্ট এটি সবসময় প্রযোজ্য নয়, কিংবা সব সংস্থার ব্যবহারে প্রযোজ্য নহে। ক্যাডার বনাম নন ক্যাডার কর্মকর্তার একটি বড় পার্থক্য হচ্ছে, ক্যাডার কর্মকর্তাগণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব হতে পারেন, যেটি কোনো নন ক্যাডার কর্মকর্তা পারেন না। সর্বশেষ হচ্ছে গ্যারান্টি এবং ওয়ারেন্টির মধ্যে পার্থক্য কী? গ্যারান্টি হলো কোনো একটি পণ্য ক্রয় করার পর কোনো প্রকার ত্রুটি দেখা দিলে পণ্যটি পরিবর্তন করে ফ্রিতে নতুন একটি পণ্য দেওয়ার নামই হচ্ছে গ্যারান্টি। অপরদিকে ওয়ারেন্টি হলো পণ্যটি ক্রয়ের পর কোনো ত্রুটি দেখা দিলে সেই ত্রুটি ফ্রিতে সমাধান করে দেওয়ার নামই হচ্ছে ওয়ারেন্টি। সহজ কথায় বলতে গেলে গ্যারান্টি মানে ঠিক করে দিবে, আপনার কোনো খরচ লাগবে না, আর ওয়ারেন্টি মানে যন্ত্রাংশের দাম দেওয়া লাগবে কিন্তু মজুরি দেওয়া লাগবে না। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে প্রাত্যহিক জীবনে বহুল ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের সঠিক অর্থগত পার্থক্য। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।